নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা, চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগে থাকছে রান্নাবান্না। তো কিছুদিন আগে আমি এই রান্নাটি করেছিলাম একেবারে ঘরোয়াভাবে, খুব সহজে। এটির নাম হচ্ছে মোরগ পোলাও। তো চলো মোরগ পোলাওটা কীভাবে আমি তৈরি করেছি দেখে নিই। প্রথমে এখানে বেরেস্তা করে নিচ্ছি, মানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে গোটা পেঁয়াজ, আদা এগুলো আমি বেটে নিয়েছি। গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি। তারপরে এখানে বিভিন্ন রকমের সামরি, জায়ফল, এগুলো, জৈত্রী সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে তেল, যে বেরেস্তার তেল বেশি হয়েছিল, সেই তেলেই আমি ওই আদা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে একই মিক্সিতেই আমি করে নিয়েছি কাজু বাদাম এবং কিশমিশ বাটা। আর এইখানে সামরিচ, জৈত্রী, জায়ফল যেগুলো দেখালাম সেগুলো একসাথে বেটে নিচ্ছি কাজু কিশমিশের সাথে। তারপরে মশলা কষানো হয়ে গেলে, মানে মশলা থেকে তেল বেরিয়ে এলে, কাজু বাদামের যে মশলাটা আমি রেডি করলাম সেটি দিয়ে দিতে হবে। তারপরে আবারও কষতে হবে। এখানে আমি আলাদা আলাদাভাবে কোনো মশলা বাটিনি, সব একসাথেই বেটে নিয়েছি। একবার আদা পেঁয়াজ বেটেছি, আর একবার কাজু বাদাম কিশমিশ এবং সামরিচ, জৈত্রী, জায়ফল খুব অল্প পরিমাণে নিয়েছি দেখালাম, তো সেগুলো একসাথে বেটে নিয়েছি। এখানে এক চামচ ঘি অ্যাড করছি, আর এখানে কেওড়া জল দিচ্ছি 2.5 ml মতন। আমি আন্দাজ মতন দিচ্ছি, তো তোমরা 2.5 ml মতন এখানে দিতে পারো, বা যদি আরও পরিমাণ বেশি করো তাহলে বেশি দেবে। আমার এখানে 600 গ্রাম মতন চিকেন রয়েছে। চিকেনটা এবার দিয়ে ওই মশলার সাথে আবার কষাতে থাকব। ব্যাস এইটুকুই। চিকেন যখন গা মাখা মাখা হয়ে যাবে এবং চিকেন সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু এই রান্নাটি রেডি হয়ে যাবে। বেশ সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। এই দেখো তেল এবার ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি গোলাপ জল 2 ml মতন দিয়ে দেব, 2 থেকে 2.5 ml মতন দিয়ে দেব। আর এখানে আমি ডিম সেদ্ধ করে রেখেছি। ডিম দিয়ে করলে খুব ভালো হয় মোরগ পোলাওটা। আর এখানে দেখো শাহি জিরে আমি এই কৌটোতে রাখি, তো এখান থেকে শাহি জিরে আমি নিয়েছি। শাহি জিরে অবশ্যই দিতে হবে, না হলে শাহি ব্যাপারটা আসবে না। এই ছোট্ট ছোট্ট কথাগুলো মনে রেখে যদি আমরা করি তাহলে কিন্তু খুব ইজি প্রসেসে হয়ে যাবে। অনেকটা হয়ে এসেছে এবং কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। আমি চিকেনের সাথে লবণ, হলুদ সবই মিক্সড করে রেখেছিলাম। দেখো এবার অনেকটা কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই এসেছে। এই রকম পর্যায়ে আমরা আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। মোরগ পোলাও রান্না করা অনেকটাই কষ্টকর ব্যাপার, কিন্তু আমি যে পদ্ধতিটি আজকে দেখাচ্ছি এই পদ্ধতিতে করলে খুব ইজিভাবেই হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। এখানে কড়াই ধোয়ার জল আমি ব্যবহার করব, তাই কড়াইটি ভালো করে ধুয়ে এই জলটি রেখে দেব। তারপরে একই কড়াইতেই আমি তেল দিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এবং 1 চামচ ঘি দিয়ে নেব। তোমরা পারলে পুরোটাই ঘি করতে পারো, কিন্তু আমি যেহেতু প্রচুর রিচ হয়ে যাবে তাই ঘরোয়াভাবে করছি, তো তাই জন্য সাদা তেল ব্যবহার করেছি এবং অল্প একটু ঘি ব্যবহার করেছি। আর পোলাওতে অবশ্যই লবঙ্গ দিয়ে করো, লবঙ্গ দিয়ে করলে ওর টেস্ট কিন্তু খুব ভালো হয়।
এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজতে গিয়ে একটি কথা খেয়াল রাখতে হবে যে যেন ভাজাটা এমন ভালোভাবে হয় যেন প্রত্যেকটির গা থেকে চাল ছেড়ে যায়, না হলে চাল কিন্তু খেটে যাবে, ভাত যখন হবে তখন একটির সাথে আর একটি লেগে যাবে। তাই জন্যে চালটিকে এইভাবে ভেজে নিতে হবে, একটু ঢিমে আছে। এইখানে আমি সাজিরা দিয়ে দিচ্ছি। সাজিরা কিন্তু জিরে নয়, সাজিরে জিরের মতন দেখতে কিন্তু একটু আলাদা, যে কোনো বড় মুদির দোকানে পাওয়া যাবে বা এখন অনলাইনেও পাওয়া যাবে। এই পর্যায়ে দেখো চাল অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখো খুবই ঝুরঝুরে হয়েছে। মোরগ পোলাও বানাতে গেলে অবশ্যই গোবিন্দভোগ চাল নিও, তাহলে কিন্তু ওর স্মেল একটা আলাদাভাবে তৈরি হবে। আর ওই কড়াই ধোয়া জল এখানে আমি ব্যবহার করছি, এবং আলাদাভাবে আমি কেটলিতে গরম জল তৈরি করেছি, তো সেই গরম জল আমি দিয়ে নেব। যতটা চাল তার ডবল জল দিতে হবে। আর ওখানে আমি দেখালাম গরম জলে আমি আমুল দুধ ভিজিয়ে রেখেছি, এবং আমুল দুধও আমি এখানে দিয়ে দিয়েছি। আমুল দুধ যারা ইউজ করবে না তারা গরুর দুধ ব্যবহার করো, গরুর দুধ এক কাপ কি দু কাপ মতন দিয়ে দিতে পারো। এবং সবসময় খেয়াল রাখবে যতটা পরিমাণ চাল ঠিক তার ডবল জল দিতে হবে। আর যারা প্রথমবার করবে তারা অল্প একটু জল কমিয়ে ব্যবহার করো, এবং পোলাওটা দেখবে খুবই ঝরঝরে হবে। এখানে পোলাও হয়ে গেছে। এইখানে আমি কি করেছি, একটি পাত্রে নিয়ে নিয়েছি, তার উপরে চিকেনের যে রান্নাটি করলাম সেই রান্নাটি আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পাতিয়ে পাতিয়ে নেওয়া হয় তাহলে তার উপরে বেরেস্তা দিচ্ছি। এইভাবে যদি পাতিয়ে পাতিয়ে করে আলাদা আলাদাভাবে দেওয়া হয় তাহলে কিন্তু স্তরে স্তরে খুবই ভালো লাগবে পোলাওটি। এবং সেদ্ধ ডিমটি আমি হালকাভাবে ভেজে নিয়ে এইভাবে সাজিয়েছি। খুব সহজ প্রসেস দেখালাম, তোমরা অবশ্যই ট্রাই করো। যারা নতুন রান্না করছো তাদের জন্য অবশ্যই আজকের এই রেসিপিটি আমি দিলাম, এবং খুব হিজিবিজি মশলা না দিয়ে এইভাবে ছিমছামভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে রেডি হয়ে গেল মোরগ পোলাও, তোমরাও তৈরি করো। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের আবার একটি কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।